হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি হইতেছে কিশোরগঞ্জ মিঠামইন অষ্টগ্রাম। আপনারা সবাই জায়গাটা চিনেন তো। আমরা সকাল 6টায় বাসার থেকে বের হয়ে যাই, এখন আছি হইতেছে গাজীপুর মাওনা রোডে। তো যখন আমরা এই রাস্তাতে প্রবেশ করি তখন এই রাস্তাটা দেখে খুবই সবাই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর রাস্তা যে দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা এবং হলুদ সবুজ পাতা। তো খুবই ভালো লাগতেছিলো রাইড করতে করতে, এবং সবাই বলতেছিল যে সকালে নাস্তাটা করা দরকার, কারণ সবাই বাসার থেকে না খেয়ে বের হয়েছি সকাল 6টার দিকে। তো এইখানে সবাই সবার নাস্তাটা করে ফেলতেছি, তো নাস্তাটা করে আবার রাইড শুরু করব, কারণ অনেক দীর্ঘ একটি রাস্তা। তো মোটামুটি সবার নাস্তা শেষ, তো এখন আমরা আবার বেরোচ্ছি। তো একে একে সবাই আবার রেডি হচ্ছি, কারণ আবার একটা লং রাইড করা লাগবে। টোটাল সাভার থেকে 135 কিলোমিটার রাস্তা। তো এখন আসি হইতাছে এটা ময়মনসিংহের গফুরগাঁওতে। তো এটা দুই পাশে হইতাছে গ্রাম, খেত, মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর লাগতেছে রাস্তা, এবং যাওয়ার পথে অনেক কিছু দেখতে পারবেন, কারণ সব তো ভিডিওতে দেখানো সম্ভব না। আমরা অবশেষে চলে আসলাম কিশোরগঞ্জ বালিখোলা ঘাট। তো এইখান থেকে আমরা আমাদের নৌকাটা ঠিক করব। সবাই দরদাম করতেছে, এক একজন এক এক দাম বলতেছে। অবশেষে আমরা একটা নৌকা ঠিক করে ফেলি 1500 টাকাতে। তো এখন আমরা সবাই একে একে করে নৌকার ভিতরে বাইকগুলো উঠাচ্ছি। তো এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যারাই বাইক নিয়ে আসবেন অবশ্যই এখানে সাবধানতা অবলম্বন করে বাইক উঠাতে হবে, কারণ অনেক সময় দেখা যেতেছে এখানে বাইক ওঠানোর সময় অনেকে স্লিপ খেয়ে পড়ে যায়। কারণ এখানে দেখতেই তো পারতেছেন যে একটা চিকন কাঠের উপর দিয়ে বাইকটা উঠানো লাগতেছে। তো একে একে আমরা দুইটা বাইক ঢুকিয়ে ফেললাম, আরও দুইটা বাইক আছে। হ্যাঁ, 3 নম্বর বাইকটাও ঢুকানো শেষ। এখন এই লাস্ট বাইকটা ঢুকানো হলেই আমরা আমাদের নৌকা ছেড়ে দেব। আর এইখানে তো দেখতেই পারতেছেন ঠাটা পড়া রোদ, প্রচণ্ড গরম, তো আমরা প্রচুর পরিমাণ শুধু পানি পিপাসা লাগতেছে। হ্যাঁ, আমাদের বাইক ঢুকানো শেষ, তো নৌকা চালু করে দিল। তো এইখানে এই পার্টের ব্লকটা এইখানে শেষ করব, এবং সেকেন্ড পার্টে দেখাবো মিঠামইন অ্যান্ড অষ্টগ্রাম রোড। ওইটাই হইতেছে মেন জিনিস, যে কত সুন্দর রাস্তা এবং হাওর। সবাই ভালো থাকবেন।